হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, তার জন্য আমি তৈরি হয়ে গেছি, আমি একটু বাইরে বেরোবো তার জন্য। তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো, মানে আজ তোমাদেরকে আমি আমাদের মানে একটা দোকান ঘর আছে বাজারে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমি ভিডিওটা মানে শুরু করে দিয়েছি। তো এখন আমি যাবো, সেই দোকানটা খুলবো, সবই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে বলো তো? কি করতে হবে, পুরো ভিডিওটাকে তোমাকে দেখতে হবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা বন্ধু আছো তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে। চল আগে চল, ভিডিও করছি আগে চল। দেখো এইটা হচ্ছে আমাদের দোকান, আমরা চলে এসেছি। তো এই দেখো বন্ধুরা আমাদের দোকান এটা। তো এখন বেশি জিনিসপত্র দোকানে নেই, কারণ এখানে এই দোকানে আমার শ্বশুরমশাই বসে, এখানে আমার শ্বশুরমশাই বসে থাকে। মানে অবসর সময় কী করবে, এককালীন সরকারি চাকরি করতো কিন্তু এখন তিনি অবসর বাড়িতে থাকেন, সেজন্য এই দোকানটাতে এখানে এসে বসেন। আর আমার বড় একসঙ্গে এই দোকানে মানে বসতো, কিন্তু এখন আর বসে না, বড় অন্য কাজ করে এখানে বসে না। তো তাই আমি তোমাদের সাথে এই দোকানটা শেয়ার করবো বলেই আজকে আরও এসেছি দোকানে। থানা হলে আমি দোকানে আসি না, একটু পরে আমার শ্বশুরমশাই আসবে, তখন আমি চলে যাবো। তো ফাইনালি এরকম আমাদের দোকান, প্রিন্টার আছে, প্রিন্ট করা হয়, জেরক্স করা হয়। এরকম এরকম সেই চার্টটা শেয়ার করলাম, এরকম জেরক্স, প্রিন্ট, অনলাইন প্রিন্ট আউট, লিঙ্ক অ্যান্ড অনলাইন অ্যাপ্লাই, অনলাইন স্ট্যাটাস, এই সমস্তগুলো হয় এখানে। এই দেখো রাজপুত্রকে নিয়ে এসেছি আজকে দোকানে। তো খুব গরম নিয়ে এসেছি, তার জন্য বিরক্ত হচ্ছে। তো দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমাদের দোকান ঘর দেখতে পেলাম। তো প্রচণ্ড গরম দোকানে, দোকানে আমি বসে থাকতে পারছি না। কিন্তু তো বন্ধুরা দেখো, এরকম আমার রাজপুত্র কোলে চেপে বসে আছে, আর দোকানে প্রচণ্ড গরম, গরমের জন্য দোকান তো আসা যায় না। আর আমি আসিও না, আমার শ্বশুরমশাই দোকানে আসেন, আজকে 6টার সময়তে আসবে। আর আমার হাজব্যান্ড আগে দোকানে আসতো কিন্তু এখন আর আসে না, সে এখন দোকানে বসে না। তো এরকম আমরা ফ্যান চালিয়েছি, এখানে একটা টেবিল ফ্যান আছে, এটা চালিয়ে দিয়েছি। আজকে শুধুমাত্র তোমাদের সাথে দোকানটা মানে দোকানঘরটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্যই আমার আসা এই গরমে কষ্ট করে। তো তোমরা কোনো ভিডিওটা দেখো, আর আমাদের দোকানটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। তো চলো তাহলে, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।